জনমানুষের ভালোবাসা পেয়ে পুনরায় ফটিকরাই বিধানসভা কেন্দ্রে সুধাংশু দাস পুনরায় জয়ী হবার পরেই পরাজয়ের গ্লানিতে বৃহস্পতিবার রাতের অন্ধকারে ব্যাপক সন্ত্রাস শুরু করে দেয় সিপিআইএম হারমাত বাহিনী। বিধানসভা কেন্দ্রের বিলাসপুর গ্রামে বিধায়ক সুধাংশু দাসের ভাই হিমাংশু দাসের গাড়ির উপর ব্যাপক হামলা চালিয়ে ভেঙে দেওয়া হয় তার গাড়ি সহ বেশ কয়েকটি বাইক। সিপিআইএমের হারমাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন বিজেপি কর্মী নীলিমেষ দে সহ আরও কয়েকজন। এই সন্ত্রাসের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন বিজেপি কর্মীরা। ঘটনার খবর পেয়ে ছুটে যান বিধায়ক সুধাংশু দাস। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন জেলা শাসক বিশাল কুমার সহ পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর। পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে উত্তপ্ত পরিস্থিতি। ছোটা ইনসিডেন্ট হো গেয়া থা, আপস মে থোড়া ঝগড়া আর উসকে বাদ মে থোড়ি মারপিট কি কোশিশ হুই হ্যায়। তো ইয়াহাঁ পে তুরন্ত ফির পুলিশ পৌঁছ গই থি। তো এসা কোই ইনসিডেন্ট বড়া ইনসিডেন্ট ইয়াহাঁ পে হোনে নি দিয়া। এক পার্সন ইনজার্ড হ্যায় তো হাম উসকা ডিটেলস অভি লে রহে হ্যায়। তো অভি তো সিচুয়েশন পিসফুল হ্যায়, আন্ডার কন্ট্রোল হ্যায়। হাম সব লোক অভি ইয়াহীঁ পর হ্যায়, মে আর ডিএম সাহেব ভি। তো অভি সব আন্ডার কন্ট্রোল হি, এক পার্সন ইনজার্ড হ্যায়। সিচুয়েশন তো অভি পিসফুল হ্যায়, হাম সব লোক ইয়াহীঁ পর হ্যায়। রাত ভর হাম লোক দেখতে হাম ইয়াহাঁ পে হামারা ফিক্স পিকেট ভি রহেগা, হামারা পেট্রোলিং ভি রহেগা ইস এরিয়া মে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার জন্য দায়ী দাগীদের পুলিশ খুঁজে বের করবে বলে পুলিশ কর্তা জানান। টানা দুইবার ফটিকরাই কেন্দ্রের মানুষের আশীর্বাদ পেয়েছেন বিধায়ক সুধাংশু দাস। রাজ্যে বাম কংগ্রেস জোটকে হেলায় প্রত্যাখ্যান করেছে রাজ্যের মানুষ। রিপোর্ট আর ই নিউজ।